আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপে মাউস ক্লিক করলে কিভাবে সাউন্ড হয়, এবং মাউস ক্লিক করলে যে সাউন্ডটি হয় সেটা কিভাবে এনাবল করবেন সেটা আপনাদেরকে দেখাবো খুব সহজে। দেখেন আমি এখন ক্লিক করতেছি, কোনো কিন্তু সাউন্ড হচ্ছে না, তো আমার সাউন্ডটি ডিজেবল করা আছে, এর জন্য এখানে সাউন্ডটি হচ্ছে না। তো কীভাবে সাউন্ডটি আপনি এনাবল করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো। ফার্স্টে যে কাজটি আপনাদেরকে করতে হবে, আপনার যে কন্ট্রোল প্যানেলটি আছে বা সার্চ অপশনটা আছে, এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল। তো এরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে যদি আপনারা ভিন্ন আইকনে থাকেন, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন ক্যাটাগরি। এরপর যে কাজটি করতে হবে, হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড ক্লিক করতে হবে। তো এখন দেখেন আমারটা কিন্তু সাউন্ড অলরেডি হচ্ছে, তো এখানে ক্লিক করার পরে তো এটাও কীভাবে আপনারা সিলেক্ট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা আপনার পুরোপুরি দেখার জন্য কন্টিনিউ করবেন, কারণ একটি ভিডিওগুলো শিখতে গেলে ভিডিওটা পুরোপুরি দেখতে হয়। খুব সহজে আপনি এটা আপনার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে সাউন্ডে ক্লিক করতে হবে। সাউন্ডে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসার পরে আপনার যে সাউন্ড অপশনটা আছে এখানে ক্লিক করবেন, থার্ড অপশনে। তারপরে এখানে একটু সুইপ করে নিচ্ছে, এখান থেকে সিলেক্ট অপশনটি বেছে নেবেন। তো এখানে সিলেক্ট অপশনে ডাবল ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখা আছে কিন্তু প্লে উইন্ডোজ সেট আপ সাউন্ড নন লেখা আছে, তো এটাকে এখন আমি মাউস ক্লিকের সাউন্ডটি এখানে দিয়ে দেব। তো কীভাবে আপনারা বুঝতে পারবেন যে মাউস ক্লিকের সাউন্ড কোনটা, এইটা উইন্ডোজ নেভিগেশন স্টার, তো এটা ক্লিক করব। ক্লিক করার পর একটু টেস্ট করে নেব, তারপরে অ্যাপ্লাই ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। হয়ে গেল কিন্তু আমাদের মাউস ক্লিকের যে সাউন্ডটি অ্যাড করা সেটা। এরপরে আরও কিছু অপশন এখান থেকে দেখে আসি কীভাবে যে এই অপশনগুলো ক্লিক করলে সাউন্ড হবে। মেনু পপ আপ, এখানে ক্লিক করব। এখন দেখে আসি আমার সাউন্ডটি হয়েছে কিনা। এখন দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি সাউন্ড এখানে হচ্ছে। এইভাবে আপনারা খুব সহজেই ল্যাপটপ ডেস্কটপে আপনার মাউস ক্লিকের সাউন্ড বসাতে পারবেন। এই ছিল আজকে আপনাদের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, এরকম ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে আপনার নোটিফিকেশন বেলটি বাজিয়ে নেবেন। আসসালামু আলাইকুম।